আসসালামু আলাইকুম বন্ধুরা, এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, বরাবর মতো আবারও সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা বলে নিই, যারা এখনও আমাদের এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা অল বাটনে ক্লিক করুন, তাহলে সবার প্রথমে নতুন নতুন আপডেট চাকরির নিউজ পেয়ে যাবেন। প্রথমভাবে দেওয়া আছে যে সার্কুলারটি আপনাদের জুম করে আমি দেখাচ্ছি, সোনালী ব্যাংক লিমিটেডের চাকরির সার্কুলার হয়েছে যার পদ সংখ্যা 14 জন। তারপর রয়েছে দেখেন সেনাবাহিনীতে সৈনিক পদের চাকরির সার্কুলার হয়েছে যার পদ সংখ্যা 419 জন। এই সার্কুলারটি অলরেডি আমি ছাড়ছি, আমার নিচের ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তারপর দেওয়া আছে জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে চাকরির সার্কুলার হয়েছে যার পদ সংখ্যা 100 জন। তো বন্ধুরা, এখানে নিচে দেওয়া আছে দেখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের চাকরির সার্কুলার হয়েছে যার পদ সংখ্যা 12 জন। তারপর রয়েছে দেখেন মাঝখানে বাংলাদেশ জাতীয় জাদুঘরে চাকরির সার্কুলার হয়েছে যার পদ সংখ্যা 16 জন। তারপর রয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চাকরির সার্কুলার হয়েছে দেখেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের চাকরির সার্কুলার হয়েছে যার পদ সংখ্যা 71 জন। বাম পাশে এসে দেখেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চাকরির সার্কুলার হয়েছে। এছাড়াও নিচে রয়েছে দেখেন রয়েছে তা হচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চাকরির সার্কুলার রয়েছে। তারপর রয়েছে দেখেন ওয়েস্টার্ন ব্যাংক লিমিটেডের চাকরির সার্কুলার রয়েছে। তো বন্ধুরা, এখানে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চাকরির সার্কুলার হয়েছে যার পদ সংখ্যা 13 জন। এখানে আপনার দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত দেখতে পারবেন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চাকরির সার্কুলার হয়েছে, এর বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় দেখতে পারবেন। তারপর নিচে দেওয়া রয়েছে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির সার্কুলার হয়েছে যার পদ সংখ্যা 16 জন। তারপর রয়েছে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের চাকরির সার্কুলার হয়েছে যার পদ সংখ্যা 44 জন। তো বন্ধুরা, মোটামুটি এই হচ্ছে চাকরির বাজার খবরের ফার্স্ট পেজ। এবার আমরা চাকরির বাজারের দ্বিতীয় পেজে যাব। দ্য সিটি ব্যাংক লিমিটেডের চাকরির সার্কুলার হয়েছে। এছাড়াও রয়েছে দেখেন নিচে পল্লী জাগরণ ফাউন্ডেশনের চাকরির সার্কুলার হয়েছে যাব। এই হচ্ছে চাকরির ডাকের চতুর্থ পেজ, আপনাদের জুম করে আমি দেখাচ্ছি। প্রথম যে সার্কুলারটি রয়েছে দেওয়া হচ্ছে বাম পাশে কাস্টম বন্ড কমিশনারের চাকরির সার্কুলার হয়েছে। তারপর রয়েছে উপজেলা পরিষদ মধুখালী ফরিদপুরের চাকরির সার্কুলার হয়েছে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকরির সার্কুলার হয়েছে যার পদ সংখ্যা 11 জন। তারপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সার্কুলার হয়েছে, এর বিস্তারিত এটি দেওয়া আছে। নিচে দেওয়া আছে দেখেন আবাবিল মডেল মাদ্রাসায় চাকরির সার্কুলার হয়েছে। এছাড়াও নিচে দেওয়া আছে দেখেন ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ ও ঢাকায় চাকরির সার্কুলার হয়েছে যার পদ সংখ্যা 14 জন। তারপর নিচে দেখা আছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সার্কুলার হয়েছে, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সার্কুলার হয়েছে। তারপর নিচে দেওয়া আছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরির সার্কুলার হয়েছে। তো বন্ধুরা, মোটামুটি এই হচ্ছে চাকরির খবর এই সপ্তাহের। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তীতে নতুন নতুন আপডেট চাকরির সার্কুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।